ইতালির বেশিয়ায় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্থানীয় পিয়াচ্ছায় অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। এ নিয়ে বিস্তারিত থাকছে ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। গত রবিবার সকালে কর্মব্যস্ত শহর বেশিয়ায় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতালিয়ান প্রশাসনের অনুমতিক্রমে স্থানীয় পিয়াসায় অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার আয়োজন করে। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম চৌকিদারের সভাপতিত্বে আব্দুস সালামের পরিচালনায় প্রথমে বাংলাদেশ ও ইতালিয়ান পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান অতিথি মিলান কনসুলেট অফিসে কনসাল রফিকুল করিম প্রবাসে আমাদের মাতৃভাষাকে উপস্থাপন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা প্রবাসীদের কাছে সবসময় কৃতজ্ঞ। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় জাতিসংঘ এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রথমে কনসাল রফিকুল করিম বাংলাদেশী নেতৃবৃন্দকে নিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ইতালিয়ান প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য, সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক, আঞ্চলিক ও বহু প্রবাসীরা ভাষা শ্রমিকদের ফুল দিয়ে সম্মান জানায়। ইন্ডিয়ান সংগঠন জয়শ্রী রাধাকৃষ্ণ নঙ্গর কমিটি ও বেঙ্গল কালচারাল সোসাইটি আগত জনসাধারণের জন্য সকালে চা নাস্তার আপ্যায়নের ব্যবস্থা করে। ইতালি বেশি থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই।